মুখে যাদের কালো দাগ আছে তাদেরকে অবশ্যই বুঝতে হবে যে আপনার লিভারে কোনো সমস্যা হচ্ছে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে বেলের শরবত খাইতে হবে, আপনাকে পেঁপের শরবত খাইতে হবে, আপনাকে তরমুজের শরবত খাইতে হবে, আপনাকে উস্তা করলার শরবত খেতে হবে, আপনাকে পালং শাকের শরবত খেতে হবে। এই জাতীয় যত শরবত আছে, যত ধরনের স্যুপ আছে, যত ধরনের জুস আছে, যত ধরনের নরম খাবার আছে, আপনাকে এক মাস এই খাবারের প্র্যাকটিস করতে হবে। আলহামদুলিল্লাহ দেখবেন ধীরে 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 মুখের দাগ কমে যাবে। এরপরেও যদি না কমে, আপনাকে দিনে তিনবার করে অলিভ অয়েল ব্যবহার করা আরম্ভ করতে হবে। মুখের যেখানে যেখানে দাগ পড়ছে এবং খাবারের ভিতরে অলিভ অয়েল মিক্স করে দিয়ে দিয়ে খেতে হবে। যখনই খাবেন এক চামচ করে অলিভ অয়েল, সব কিছুর মধ্যে কাঁচা অলিভ অয়েল ব্যবহার করবেন। এই তেল থেকে মুখে দাগ আসে, অলিভ অয়েল মুখের দাগ প্রতিরোধ করে। খাঁটি সরষার তেল মুখের দাগ প্রতিরোধ করে। কাঁচা হলুদের সাথে কাঁচা হলুদ বেটে মধু দিয়ে যদি আপনি লাগান, তাহলে পরে মুখের দাগ প্রতিরোধ করে। এটা কঠিন হলেও সহজ যদি আপনি নিজে সচেতন হন। সর্বত্র সর্বতভাবে আপনাকে সচেতন নাগরিক হলে আপনার এই ধরনের সমস্যা চলে যাবে। পনেরো বছরের মেয়ে মানে আপনার টিনেজার, আপনার পনেরো বছরের মেয়ের মুখে ব্রণ হচ্ছে। এটা সাধারণত বাংলাদেশে 50-50, 50-52%, 50-57% শতকরা বাচ্চাদের এই ব্রণটা হয়। যার ব্রণ হবে তার মা বাবাকে খেয়াল রাখতে হবে। এ অনেক বেশি টিভির কাছে থাকতে পারে না, অনেক বেশি কম্পিউটারের কাছে থাকবে না, অনেক বেশি মোবাইলের উপরে চোখ নাক মুখ দিয়ে রাখতে পারবে না, এক নম্বর। দুই নম্বরে তার খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে হবে। যেরকম সে ফাস্টফুড, রিসফুড, হার্টফুড, জাঙ্ক ফুড, প্রতি ভাজা জিনিস, মাংস খেতে পারবে না। তাকে সালাদ খেতে হবে, তাকে ভেজিটেরিয়ান হতে হবে, এবং তার নখটা পরিষ্কার করতে হবে। নখ কেটে দিতে হবে, ভালো করে কেটে দিতে হবে, এবং দুই দিন তিন দিন পর পর ওই বাচ্চার নখ কাটতে হবে। কোনো মতেই সে নখ দেওয়া এটা চাপাচাপি করতে পারবে না। মেয়েরা হইলে দেখছি চাপে, মেয়ে ছেলে সবাই টিনেজারদের এটা হয়, হইলে চাপতে থাকে, চাপলে ভয়ানক ক্ষতি হবে, কালো দাগ হয়ে যাবে, তখন এটা সারা জীবনও সারতে পারবে না। ওই লেজার করা লাগে, লেজার করলে অনেক সময় এটা ভালো হয় না, আবার হয়ে যায় না। তার চেয়ে সহজ সমাধান হইল আপনি প্যাক ব্যবহার করতে পারবেন, ভালো প্যাক নিজে করে নেবেন। কচি শশার চোকলা দেওয়া করবেন, এলো মাটি দেওয়া সারা পৃথিবীর মানুষ জাপানি টাপানিরা ওরা প্যাক তৈরি করে নেয়, আপনিও করতে পারেন। আপনি টমেটো গুলে টমেটোর ভিতরে একটু মধু দিয়ে, একটু নিম পাতা দিয়ে, একটু শশার চামড়া দিয়ে ভালো করে প্যাক করে নিয়ে ওই প্যাকটা আপনি আস্তে আস্তে দিতে পারেন। আর আপনি নিম পাতা বেটে দিতে পারেন, কাঁচা হলুদ বেটে ডাইরেক্ট প্রত্যেকটার ভিতরে একটু একটু মধু দেওয়া লাগবে, হানি ডিউ করা লাগবে, এই কারণে যাতে ওটা ধরে রাখতে পারে আর ওটা যেন ওষুধের শক্তিটা যেন বৃদ্ধি করে মধু দিলে, এই জন্য তারা মধু ই করতে হবে। আপনার যে কোনো লোকের হাত পা ফেটে গেলে, নখ ফেটে গেলে, আপনার সাধারণত এগুলি হাতে পাওয়ার নখেই হয়, নখে হলে আপনার বড় ঢেঁড়সের মাথা, ঢেঁড়সকে বলা হয় ইংরাজিতে এই কারণে লেডিস ফিঙ্গার। অরিজিনাল এটার ইংরাজি নাম হলো ওকরা, ব্রিটিশরা এটাকে লেডিস ফিঙ্গার বলে, ওই জন্য যে ঢেঁড়সটা দেখতে মেয়েদের পুরুষের ফিঙ্গারের মতো, আঙুলের মতো। অতএব মাথাটা ভেঙে কাটবেন না, ভেঙে নেবেন হাত দিয়া। অনেক সময় স্টেনলেস স্টিল চাকু দিয়ে কাটলে ভালো, কিন্তু লোহা লাগলে একটু ক্ষতি হয়, কালো হয়ে যায়, মানে কন্টামিনেশন হয়। আপনি ওই ঢেঁড়সের ভিতরে, লেডিস ফিঙ্গারের ভিতরে আস্তে 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 নখটা ঢুকিয়ে রাখবেন। যেই নখ আপনার কেটে গেছে, ভেঙে গেছে, মস্কে গেছে, থেতলে গেছে, উল্টা চামড়া উঠতেছে, এগুলো ফেটে যাচ্ছে, সেটার ভিতরে যতটা হবে ততটার ভিতরে একটা করে ঢেঁড়স লাগাইতে হবে। এরপরে আপনি 15-20 মিনিট আধা ঘন্টা বসে থাকেন, তারপরে গোসল টোসল করে আপনি বাইরে যান। এটা হলো একটা জিনিস। আরেকটা হলো কালো বেগুন বা যে কোনো লম্বা বেগুন, বেগুনের ভিতরে আস্তে আস্তে হাতটা ঢুকিয়ে দিতে হবে, পায়ের নখটা ঢুকিয়ে দিতে হবে, দিয়ে 15-20 মিনিট রাখতে হবে রাইগা, তারপরে আপনি বাইরে যান। এবং যেই কটা দিন এটা লাগাবেন ওই কটা দিন আপনি আরম্ভের সময় এবং শেষ সময় একটু অলিভ অয়েল ব্যবহার করার চেষ্টা করবেন। আর যেই তৈল আপনি খাচ্ছেন এই তৈল খাওয়ার পরিবর্তন করবেন। নখ ফাটার সাথে তৈলের সম্পর্ক আছে, নখ ফাটার সাথে লবণের সম্পর্ক আছে। আপনি যদি সাদা লবণ খান নখ ফাটে, আপনার সাথে সাথে আপনাকে
রকসল খেতে হবে বা কালো লবণ খেতে হবে বা সিন্ধু লবণ খেতে হবে নাহলে ভাস্কর লবণ খেতে হবে নাহলে মুলার সল্ট খেতে হবে, এই জাতীয় লবণেরও পরিবর্তন আনতে হবে, পানিরও পরিবর্তন আনতে হবে, পরিবেশের পরিবর্তন আনতে হবে। কোনোটাই যদি কোনো কিছু না হয় তাহলে আপনাকে নিম তৈল ব্যবহার করতে হবে, অথবা নিম পাতা বা নিমের চামড়া বেটে বা ভিজাইয়ে রেখে ওই পানিটা দিয়ে পা ভিজাইয়ে রাখতে হবে, হাত ভিজাইয়ে রাখতে হবে। যারা বেশি মিষ্টি পছন্দ করেন, সব ধরনের রসগোল্লা মিষ্টি যত মিষ্টি আছে, চিনি থেকে তৈরি মিষ্টিতে 160টা রোগের সৃষ্টি করে, সেই সবগুলি রোগই কঠিন কিন্তু নীরব। তার মধ্যে তো ডায়াবেটিস আছেই, বুকের কফ আছে, সর্দি আছে, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি আছে, সবগুলোর সাথে নীরবে চিনি জড়িত। দেব চিনির পরিবর্তে একটু মধু খাওয়ার অভ্যাস করেন, চিনির পরিবর্তে কুরমা খেজুর খাওয়ার অভ্যাস করেন, চিনির পরিবর্তে কিশমিশ খাওয়ার অভ্যাস করেন, চিনির পরিবর্তে ভেজিটেবল যত সুইটেনিং এজেন্ট আছে সেটা খেতে পারেন, চিনির পরিবর্তে যতগুলো ন্যাচারাল সুইটেনিং এজেন্ট আছে সেটা খেতে পারেন, চিনির পরিবর্তে যত ভেজিটেবল সুইটেনিং এজেন্ট আছে সেই জিনিসগুলো খেতে পারেন। আলহামদুলিল্লাহ আপনাকে কিছুটা বিবর্তন পরিবর্তন বয়সের সাথে করতেই হবে। আরেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি সুস্থ থাকতে হলে আন্তর্জাতিক বিশ্বে যাদের বয়স 100 উপরে গড় আয়ু তারা সকলেই কিন্তু দুইবার গোসল করে। সাইবেরিয়ান লোকরা শীতের ভিতরে বরফের ভিতরে দুইবার গোসল করে, গোসল 2-3 বার আপনি করতে পারলে আপনার শরীরের অর্ধেক রোগ চলে যাবে। কারণ আপনি সকালে ঘুম থেকে উঠে অবশ্যই সঠিক সময় 8টার ভিতরে গোসল করে ফেলবেন, আবার রাতে 8টার আগে গোসল করে তারপরে ঘুমাবেন, আর যত তাড়াতাড়ি ঘুমাতে যাবেন তত আপনার শরীর সুস্থ সুন্দর সুগঠিত ভালো থাকবে। যারা গভীর রাতে ঘুমায় এবং অনেক বেলা করে ঘুম থেকে ওঠে তারা পৃথিবীর অনেক আনন্দ, অনেক উৎসাহ, অনেক ভালোবাসা থেকে বঞ্চিত হয়। অধিক ঘাম হওয়া এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অধিক কফ হওয়া, সিওপিডি হওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, অনেক বেশি হাত পা কপাল ঘামতে থাকা, মাথা ঘোরানো, বমি বমি ভাব হওয়া, মাঝে মাঝে বমি হওয়া, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এজন্য আপনাকে আদার পরিমাণ অনেক বাড়াতে হবে। আদা রস করে সারা পৃথিবীর মানুষ খায়, আদার পানি করে সারা পৃথিবীর মানুষ খায়, সোডা ওয়াটার করে সারা পৃথিবীর মানুষ খায়, ওইভাবে আমাদেরকে খাদ্যাভ্যাসের একটু একটু বিবর্তন আনতে হবে। আমাদের খাদ্যাভ্যাস পৃথিবীর অনেক শ্রেষ্ঠ খাদ্যাভ্যাস, তারপরেও যেইটুক আমাদের সামান্য ত্রুটি আছে 20%, এই ত্রুটি আমরা ঠিক করে ফেলতে পারি। আর মাদক জাতীয় জিনিসকে আমরা না বলবো, যত ধরনের এডিকশন আছে সেটাকে আমরা না বলবো, যত ধরনের মদ আছে, অন্য অন্য খাবার আছে এগুলোকে আমরা না বলবো। সুস্বাস্থ্যের জন্য আমাদের দেশ জাতির স্বার্থে আমাদেরকে রাষ্ট্রীয় নির্দেশনা মতন চলতেই হবে, চিকিৎসকের পরামর্শ মতন চলতে হবে। সুস্বাস্থ্যের জন্য আপনি যদি বা ঘাম প্রতিরোধ করতে চান দুইবার গোসল করতে হবে, আর ঘাম অনেকদিন থাকলে আপনার অ্যালার্জি হবে, ঘাম অনেকদিন থাকলে চুল পড়ে যাবে, ঘাম অনেকদিন থাকলে স্কিন রাফ অ্যান্ড টাফ হয়ে যাবে, ঘাম অনেকদিন থাকলে হাঁটু এবং পায়ের নিচে চামড়াগুলি এবং মাংসগুলি হার্ড হয়ে যাবে এবং রক্তের সঞ্চরণ প্রতিক্রিয়ায় অনেক বড় ধরনের বাধা আসবে। এই বিশ্রী ঘামের সাথে অনেকদিন হয়ে গেলে পরে বাজে গন্ধ আসবে, এগুলোর ভিতরে পারিবারিক কলহ দেখা দেবে, আর ঘামে বালির ভিজে যায়, তুষুক ভিজে যায়, এর ফলে মাইটস নামক একটা রোগের সৃষ্টি হয়। মাইটস নামক একটা জীবাণুর সৃষ্টি হয়, এই জীবাণু থেকে আপনার একটু শ্বাসকষ্ট হবে, বুকে কফ আসবে, কাশি আসবে, নাক বন্ধ থাকবে, মাথায় ব্যথা হবে, সাইনোসাইটিস হবে। অতএব ঘাম বন্ধ করার সহজ উপায় হলো আপনাকে দুইবার গোসল করা, আর যতবার বাথরুমে যাবেন ততবার মাথা ধুয়ে ফেলা। আলহামদুলিল্লাহ এর ফলে আপনি অনেক বেশি উপকার পাবেন।